হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। তো একটা গুড নিউজ নিয়ে এসেছি। অনেক দিন ধরেই তোমরা দেখছো যে আমাদের কোডিং বুট ক্যাম্প বলে একটা সেশন আসছে, তো জাস্ট কামিং সুন বলা ছিল এতদিন, তো ফাইনালি আজকে আমি অফিসিয়ালি অ্যানাউন্স করছি যে কোডিং বুট ক্যাম্প ফর অল অল ক্যাটাগরি অফ স্টুডেন্ট, সেটা তুমি ডিপ্লোমা হও, বিটেক হও, আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, বা তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, ম্যাথ অনার্স হোক, ফিজিক্স অনার্স, যে কোনো অসুবিধা নেই, সবাই এভরি ওয়ান তোমরা কিন্তু এটাতে জয়েন করতে পারো আমাদের এই কোডিং বুট ক্যাম্প সেশনে। ওকে, তো এই কোর্সটার ব্যাপারে আমি একটু জাস্ট হালকা করে বলবো, ডিটেলস নিয়ে আমরা কাল রাত নটায় রবিবার রাত নটায় আমরা আসছি সমস্ত টিম নিয়ে পুরো ডিটেলস আলোচনা করতে। আমি জাস্ট আজকে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দিতে এসেছি। তো এখানে আমরা দুটো কোর্স লঞ্চ করতে চলেছি, ফর সি প্লাস প্লাস উইথ ডিএসএ, একটা জাভা উইথ ডিএসএ। ঠিক আছে, এই কোর্সটা হবে আমাদের 3.5 মান্থসের, যেখানে এই ধরো সি প্লাস প্লাস উইথ ডিএসএ এইখানে 100 স্টুডেন্ট, এখানে 100, এটাই মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট পার ব্যাচে। তো অলরেডি কিন্তু আমাদের গুগল ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যারা এখনও করনি ডিসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, যারা পড়তে চাও তারা গুগল ফর্মটা ফিল আপ করো। 100 জনের একজনকেও বেশি আমরা অ্যাডমিশন নেব না। আর সেকেন্ড হচ্ছে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 5th অগস্ট থেকে, তাহলে যেই দিন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে মানে আমাদের অ্যাডমিশন কিন্তু 4 তারিখ ক্লোজ হয়ে যাবে। স্যার, অ্যাডমিশন কোর্স স্টার্ট হওয়ার পরে কেন নেওয়া যাবে না? সমস্যা হচ্ছে এগুলো একটু সিরিয়াস জিনিস, ঠিক আছে? ওই রকমভাবে স্যার রেকর্ডিং দেখে নেবো ওইভাবে বললে কিন্তু হবে না ব্যাপারটা, ঠিক আছে? তো প্রথম দিন থেকে ডেডিকেটেড স্টুডেন্ট, তাতে যে কজনই হোক না কেন, আমরা কিন্তু 5 তারিখের পর আর কোনো অ্যাডমিশন নেব না। অলরেডি 50 জনের বেশি কিন্তু ফিল আপ করে দিয়েছে। তো টোটাল সিট যদি বলো দুটো কোর্স মিলে 100 100 200, যারা এখনো ভাবছো যে আমরা অ্যাডমিশন নেব, তাদেরকে আমি বলি তোমরা গুগল ফর্মটা ফিল আপ করো। 3.5 মান্থসের কোর্স, এখানে তোমরা মানে যে কোর্সটা তার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। নর্মালি এই যে কোর্সগুলো তোমরা যদি যাও 3,500-4,000-5,000 টাকার নিচে নেই। তো বেটার ওয়েতে আমরা ডিল করব এই পুরো কোর্সটাকে। তো এইখানে আরেকটা মানে চমকদার জিনিস, সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু প্লেসমেন্ট অপরচুনিটিও আমরা দিয়ে থাকবো, ঠিক আছে? কোথায় কী প্লেসমেন্ট হচ্ছে তার ফুল ইনফরমেশন আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা গাইড করব, এবং আমাদের যা কন্ট্যাক্টস আছে সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব ডেফিনেটলি। তো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সও কিন্তু তোমরা পাবে, এটা মেনলি ফর প্লেসমেন্ট। বারবার বলছি, ডিপ্লোমা বিটেক যে কোনো স্টুডেন্ট, পাস আউট হয়ে গেছো বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট বা থার্ড ইয়ারে পড়ছো, যারা শিখতে চাইছো ডেফিনেটলি জয়েন করো। তোমাদের কেরিয়ারের জন্য, প্লেসমেন্টের জন্য আমি সবাইকে বললো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা গুগল ফর্মটা ফিল আপ করো। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে ক্লাসে। অবশ্যই কাল রাত 9টায় ইউটিউব লাইভটা সবাই অ্যাটেন্ড করবে, ওখানে তোমাদের যত কোয়ারি আছে সমস্ত টিচাররা থাকবে, কে কে পড়াবে, কোনটা পড়াবে, সব কিছু কিন্তু ক্লিয়ার করা হবে। ওকে, সো সবাই ভালো থাকবে, বাই।